বাঙালির বারো মাসে তেরো পার্বণ, পুজো যেতে না যেতেই অপেক্ষা পরবর্তী উৎসবের। এবার কি বড়দিন? না, একেবারেই না। সেটি আসলে কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব, যা এখন পার্বণেরই মতো আগামী মাসেই বসবে যার আসর, আর প্রতি বছরেই থাকে কিছু না কিছু চমক। গত বছর উদ্বোধনী অনুষ্ঠানের মঞ্চ আলো করেছিলেন সস্ত্রীক অমিতাভ বচ্চন, শাহরুখ, সঞ্জয় দত্ত থেকে কাজল, পরিণীতিরা। মিশে গিয়েছিল টলিবলি, আর এবছরেও থাকছে এক বড় চমক। উদ্বোধনী অনুষ্ঠান বর্ণময় করতে আসছেন সারা দেশে তোলপাড় ফেলে দেওয়া বাহুবলী খ্যাত অভিনেতা প্রভাস। তাঁর আশাটা এক প্রকার চূড়ান্তই হয়ে গেছে, বাকি শুধু বাহুবলীর সবুজ সংকেতের। আগামী মাসের দশ থেকে সতেরো সিনেপ্রেমী বাঙালি মাতবে বিশ্ব সিনেমায়। এবারে চলচ্চিত্র উৎসবে থাকছে আরও এক চমক, আসছে মরক্কো ছবি, যা নিঃসন্দেহে উৎসাহ বাড়াবে। নভেম্বরের শুরুতেই বিস্তারিত কর্মসূচি ঘোষণা করা হবে আয়োজকদের তরফে। টলিপাড়ার লেটেস্ট নিউজ আর এক্সক্লুসিভ ভিডিওর সঙ্গে আপডেট থাকতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল, বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না জানো।